নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির যে গোটা সেদ্ধ হয়, সেই গোটা সেদ্ধ রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সকলকে। প্রথমে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সরস্বতী পুজোর দিন আমাদের গোটা সেদ্ধটা হয়, প্রতি বছরই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে থেকে আপনাদের কমেন্ট চলে এসেছে যে অবশ্যই গোটা সেদ্ধ রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবে। তো কীভাবে আমাদের আজকে গোটা সেদ্ধ হয় সেটাই আপনাদেরকে দেখাবো। মা ওখানে চাপিয়ে দিয়েছেন আমাদের গোটা সেদ্ধ, কারণ সূর্যের আলো থাকতে থাকতে এটা শুরু করতে হয়, হতে হতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে, 2-3 ঘন্টা সময় লেগে যায়। আর এটা বিকেল বিকেল চাপানো হয়, এখন প্রায় 3:30-4 এরকম বাজে, মা চাপিয়ে দিয়েছেন। আর কী কী দিয়ে আমাদের গোটা সেদ্ধ হয় সেগুলো আপনাদের আবার দেখিয়ে দিই, আসুন। গোটা সেদ্ধতে অনেকে অনেক ধরনের নিয়ম আছে, যারা যেরকমভাবে এটা পালন করে, মানে যাদের যেরকম বংশ পরম্পরা হয়ে আসছে সেইরকমভাবে সবাই জিনিসটাকে বানায়। আমাদের যেভাবে হয় আমরা সেইভাবে বানাই। তো এখানেতে অনেক রকমের ডাল দিয়ে, অনেকের আছে 5 রকমের ডাল দিয়ে হয়। তো আমাদের ডালটা যে দেওয়া হয় সেটা একরকম, সেটা হচ্ছে বিউলির যে ডাল, বিউলি কলাই, সেই যে ডালটা সেইটা দেওয়া হয় গোটা গোটা। তো মা ওখানে প্রথমে তো ওটা হাঁড়ির শুকনো হাঁড়ির মধ্যে নাড়াচাড়া করে নেবেন, ওটা নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছেন। প্রথমে বিউলি কলাইগুলোকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়ে গেল। আর এদিকে যে যে আমাদের সবজিগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বেগুন আছে, শিম, রাঙা আলু, আলু আর মটরশুঁটি। আর ওখানে 2 ধরনের ডাঁটা থাকে, একটা হচ্ছে পুঁই ডাঁটা আর একটা হচ্ছে পালং ডাঁটা। এই হচ্ছে আমাদের সবজির মধ্যে এইগুলো আমাদের দেওয়া হয়। আর অনেকের আছে কোনো রকম মশলা টশলা দেওয়া হয় না, শুধু সিদ্ধ হয়। তো আমাদের হচ্ছে মশলা দিয়ে। তো কী কী মশলা দেওয়া হয় সেগুলো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন যে কী কী মশলা আমাদের দেওয়া হয়। আর বেগুন টেগুনগুলো একটুখানি সব ঠিকঠাক করে যে সাইজ করে নেওয়া হয়েছে। আর 5-5টা করে পুরো গোটা দেওয়া থাকে, মানে কিচ্ছু করা হয় না, একদম যেমনকে তেমন। আর বাকিগুলোকে একটুখানি কেটে সেটে একটু সাইজ করে দেওয়া হয়। যেমন 5টা গোটা আলু দেওয়া হবে, 5টা আলুটা কাটা হয় না, গোটা গোটা সব আলু, কিন্তু 5টা আলুকে একদম মানে ছালটাও ছাড়ানো হয় না, পুরো শুধু ধুয়ে দিয়ে দেওয়া হয়। মটরশুঁটি 5টা থাকে, বেগুনও কোনো কিছু করা হয় না, পুরো সব কিছু একদম দিয়ে দেওয়া হয়। শিমও গোটা দেওয়া হয় 5টা, আর কিছু বাকি শিমগুলোকে একটুখানি রেডি করা থাকে, মানে কেটে কুটে রেডি করা থাকে। প্রথমে ডাঁটাগুলো দেবো, কলার সাথে ডাঁটা দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দিন। ডাঁটাগুলো কারণ সিদ্ধ হতে একটু সময় লাগে, সময় লাগবে। আর গুবলো জাল ফেলতে গেছে উনানেতে। তো আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর এসছে, তো আপনারা নিশ্চয়ই ওটা ব্লগে দেখতে পাবেন, আপনারা ব্লগটা দেখবেন, সেখানে দেখবেন আমাদের সরস্বতী পুজো কিভাবে হলো বাড়িতে। আর বুবলু সোনা এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে ঠাম্মার কাছে এসে, তো বুবলুকে নিয়ে আমি চলে যাই, মা পুরো রান্নাটা করবেন গোটা সেদ্ধটা। তো আপনারা দেখতে থাকুন, আমার আবার ওদিকে ঠাকুরের সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হবে, তার সব জোগাড় জাত আছে, সেসবগুলো করবো, সন্ধ্যা দেবো। চলো বুবলু সোনা, আমার দেখুন বেগুন হাতে তুলে নিয়েছে বুবলু, শুরু করে দিয়ে। এই বেগুনটা দেখুন পুরো গোটা, মানে এর কিচ্ছু কাটা হয়নি, এরকম 5টা বেগুন দেওয়া হয় পুরো গোটা। আর এই বেগুন গুলোকে পাড়াতে সবাইকে দেওয়া হয় যাদের যাদের নেই, তারপরে তো ধরুন আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি কুটুম বাড়ি সব যায়। বুবলু সোনা দেখুন বেগুন নিয়ে এখনই দিতে যাচ্ছে হাঁড়িতে, ও এখানে থাকলে আপনার কিছু করতে দেবে না, সব পন্ড করে দেবে। চলো আমি পালিয়ে যাই, চলো চলো, হ্যাঁ চলো চলো, থাম্মা রান্না করুক আমরা চলে যাই। হ্যাঁ চলো, আমি ঠাকুরের কাছে যাবো, ঠাকুরের কাছে। সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মা কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর দেবেন কিছুটা লবণ, তার সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছে।
যাওয়ার পর এবার দিচ্ছেন আদা বাটা, মৌরি বাটা, গোটা সেদ্ধ প্রায় আমাদের শেষের দিকে সব হয়েই গেছে, শুধু এবার একটুখানি ফোড়ন দিয়ে সাঁতলে দিলেই হয়ে যাবে। তো ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে যে মা গরম করছেন, মা সব সবজি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েই গেছে, ফোড়নটা করে নিই তারপর। ফোড়নটা দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফোড়নের যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। এত বড় হাঁড়ি নামানোর মতো ক্ষমতা মায়েরও নেই আমারও নেই, ওই জন্য ডেকে নিয়ে এসছি, যে পারবে তাকে ডেকে নিয়ে এসছি। আর খানিকটা একটু হালকা করে দেওয়া হয়েছে এই হাঁড়িটাতে, কারণ ওটাও অনেকটা বড়, গোটাটা নিয়ে যেতে পারো, এমনি গরম আছে তো। আমি একটা একটা করে ধরে নিয়ে চলো, ছোটো হয়তো আগে রেখে এসো, পিসি দেখিয়ে দেবে জায়গা কোথায় করা যাবে। ঠাকুরকে দেওয়ার জন্য যেটা তোলা হয়েছে সেটা মায়ের হাতে, মা চলো আর তুমি নাও না হাড়ি তোলো, চলো দেখি আজ তোমার পরীক্ষা। হে মানো, ভগবান বলবে না মানবী, যা গরম আছে ভালো করে ধরো, তুমি দুটো না দুদিকে দুটো ধরো জানো, সুস্থ থাকবেন। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই হাঁড়িটা ছোট আছে, এটা আমি নিয়ে চলে যাই।